সুপ্রিয় ছাত্রছাত্রী, সুলতানপুর হাটিকুলিয়া কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে এই 20টি স্নাতক দিনে তোমাদের বাংলা প্রথম পত্রের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বায়ান্নর দিনগুলি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা যে স্বাধীনতা ভোগ করছো, সেই স্বাধীনতা এত সহজে আসেনি। 30 লক্ষ শহীদের রক্তে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, এই স্বাধীনতার সুফল আমরা ভোগ করছি। তোমরা কি জানো এই স্বাধীনতার পিছনে কত নেতা, কর্মী, মুক্তিযোদ্ধা সব গ্রাম রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে? এই স্বাধীনতার মহানায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1952 সালে তার তৎকালীন দিনগুলো, তার জেলে বন্দী থাকার দিনগুলোর কিছু অংশ, তার আত্মচরিতে উল্লেখ করা হয়েছে, তারই একটি অংশ হচ্ছে বায়ান্নর দিনগুলো। 1952 সাল রক্ত জ্বরা অগ্নিজ্বরা মাস ছিল। 1952 সালে শহীদ সালাম, রফিক, জাব্বার তারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। সেই 52 সাল ছিল বাংলার স্বাধীনতার বীজ বপনের দিন। সেই 52 ছিল বাংলার স্বাধীনতা অর্জনের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অবিসম্পাদিত নেতা, বাঙালির হৃদয়ের মণি, বাঙালির স্বপ্ন, বাঙালির গৌরব, বাঙালির জাতির পিতা। তিনি সেই ছাত্রাবস্থাতের থেকেই জেল জুলুম খেটেছেন। তার যৌবনের অধিকাংশ সময়ই কেটেছে জেলে, আর সেই আজকের জেল আর পাকিস্তানিদের জেল এক ছিল না। সেই জেলখানার নির্যাতনের কথা, তার অসুস্থতাকালীন জেলখানায় তার বর্ণনার কথা, তার স্মৃতিচিত্রের কথা, তার দুঃখগাথা এই বায়ান্নর দিনগুলিতে লিপিবদ্ধ আছে। ছাত্রছাত্রীবৃন্দ, সেই জাতির স্বপ্নদ্রষ্টা, সেই জাতির বিবেক, বাঙালি জাতির স্বাধীনতার সূর্য শেখ মুজিবুর রহমান শত নির্যাতনের পরেও পাকিস্তানি স্বৈরাচারী হানাদার শাসক গোষ্ঠীর কাছে মাথা নত করেন। তাকে এক জেল থেকে আরেক জেল স্থানান্তরিত করা হয়েছে। এক স্থান থেকে আরেক স্থান থেকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে স্থানান্তরিত করা হয়েছে। সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত সহজতর ছিল না। আজকে স্বাধীনতার সুফল বর্তমান সরকার আমলে সড়ক, আকাশ, রেলপথ, যাতায়াত যতটা সুব্যবস্থা আছে তখন সেরকম ছিল না। বঙ্গবন্ধুকে ঢাকা জেল থেকে নারায়ণগঞ্জে হয়ে জাহাজে স্থানান্তরিত
অবতীর্ণ করা হয়েছিল সেই কথাগুলো এখানে আছে। তার সেই রোগে আক্রান্তের কথা, মহিউদ্দিন সাহেবের কথা, তার স্ত্রী রেনুর কথা, শেখ কামাল জামাল তাদের কন্যা, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসুয়াপা ওনাদের কথা এখানে তিনি তার আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি ইতিহাস। বঙ্গবন্ধু জাতির মহানায়ক, মহাবীর। মহাকাব্যে যেমন মহাবীর থাকে, মহাবীরের নেতৃত্বে মহান ঘটনা ঘটে, স্বাধীনতা যুদ্ধ ঘটে, যুদ্ধ বিগ্রহ করে, সেই রকমই এক মহানায়ক মহাবীর ছিল, মহাকাব্যের নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই লিখিত এই বার্ডের দিনগুলি তোমাদের জন্য, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পাঠ্য হিসাবে তোমাদের সিলেবাসে সংযোজিত হয়েছে। সে বিষয়ে তার জীবনী, তার দৃঢ়তা, তার সাহসিকতা তুমি তোমরা ছাত্রছাত্রীবৃন্দ জানতে পারবে। এই জানাগুলি আজকের জাতির জন্য অতি জরুরি। একটা জাতির সঠিক ইতিহাসকে বাদ দিয়ে একটা জাতি কখনো এগোতে পারে না। এই জাতির বঙ্গবন্ধুর এই অক্লান্ত পরিশ্রম, যার জীবনের নির্মম করুণ কথাগুলি এই বার্নের দিনগুলিতে লিপিবদ্ধ করেছে। তোমরা বঙ্গবন্ধু সেতু সম্পর্কে জানো, কিন্তু সেই জানাটুকু কতটুকু, তার স্বাধীনতার গৌরবগাথা কতটুকু, তিনি কতটুকু পরিশ্রম করেছেন, তার জেল জীবন, তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থা, বাহিরের নেতাকর্মীদের নির্দেশনা ইত্যাদি এই বার্নের দিনগুলি পাঠন পঠনের মাধ্যমে তোমরা জানতে পারো। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা 1971 স্বাধীনতা লাভ করি। সেই স্বাধীনতার বীজটা শুরু হয়েছিল 1951 ভাষা আন্দোলনের মাধ্যমে, আর সেই ভাষা আন্দোলনের অসংখ্য ঘটনা, সেই ভাষা আন্দোলনকে নিয়ে অসংখ্য কবিতা, গান ইত্যাদি রচিত হয়েছে। সেই স্বাধীনতার বীজ বপনের মাস, সেই বীজ বপনের দিনগুলো, সেই রাজনৈতিক উত্তালতার উদ্দামতার দিনগুলো ইত্যাদি সম্পর্কে তোমাদের পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানাব। বঙ্গবন্ধু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া জন্মগ্রহণ করে। শৈশব কৈশোর তার ওখানেই কাটে। কলেজ জীবন কাটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে তার বিশ্ববিদ্যালয় জীবন কাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল এবং বঙ্গবন্ধুর কীর্তি, স্বাধীনতা, তার অবদান, তার অবিস্মরণীয় কর্মগুলি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে তোমাদের অগ্রিম আমন্ত্রণ রইল।